ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা জানেন যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন পদ্ধতি কিন্তু জারি হয়ে গেছে কিভাবে মূল্যায়ন হবে মধ্য শিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কিন্তু জানিয়ে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের মূল্যায়নটা প্রথমে দেখে নেবো যে কীভাবে হচ্ছে যথেষ্ট গুরুত্বপূর্ণ এখানে সুন্দর করে উদাহরণের মাধ্যমে তুলে ধরা হয়েছে আপনাদের রিকোয়েস্ট করে যে পুরো ভিডিওটা দেখবেন দেখুন এখানে মূল্যায়ন পদ্ধতি কি বলছে দেখুন দু সালের মাধ্যমিক পরীক্ষায় চারটি বিষয় সর্বোচ্চ নম্বরের ওপর ভিত্তি করে ফর্টি পারসেন্ট নম্বরের ওয়েটেজ এবং দু হাজার কুড়ি সালের ইলেভেনের বার্ষিক পরীক্ষা থিওরিতে প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করে সিক্সটি পার্সেন্ট নম্বরের ওয়েটেজ এবং এর সঙ্গে ক্লাস টুয়েলভের প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল নম্বরের যুক্ত করে মূল সূত্র হিসাবে ধরা হয়েছে এবার উদাহরণটা দিচ্ছে দেখুন কোনো ছাত্র ছাত্রী যদি মাধ্যমিক পরীক্ষায় চারটি বিষয়ে সর্বোচ্চ মোট নম্বর চারশো নম্বরের মধ্যে দুশো হয় এবং ইলেভেনের বার্ষিক পরীক্ষায় ছাত্রছাত্রীটি ধরা যাক ফিজিক্সে থিওরিতে প্রাপ্ত নম্বর পঞ্চাশ হয় সত্তর নম্বরের মধ্যে এবং টুয়েলভের প্র্যাকটিক্যাল পরীক্ষা প্রাপ্ত নম্বর তিরিশের মধ্যে আঠাশ হয় তাহলে ছাত্রছাত্রীটির উচ্চ মাধ্যমিক বিষয়ের মোট প্রাপ্ত নম্বর হচ্ছে এবারে কি হবে আসছে দেখুন এখানে ফিজিক্স বিষয়টি কিন্তু দেখানো হচ্ছে দেখুন সত্তর নাম্বার লেখা আছে থিওরিতে এদিকে প্র্যাকটিক্যাল তিরিশ এবারে দেখুন এ যে কলমটা করা আছে ফর্টি পারসেন্ট মাধ্যমিকের ওয়েটেজ অর্থাৎ কীভাবে হচ্ছে সত্তরের ফর্টি পার্সেন্ট মানে আঠাশ হচ্ছে এবারে যে চারশোর মধ্যে এক ছেলেটি চারটে বিষয় সর্বোচ্চ দুশো পেয়েছে তাহলে ওয়েটেজটা কীভাবে হচ্ছে আঠাশ ইন্টু দুশো ভাজিতক চারশো মানে চোদ্দো হচ্ছে এখানে এবার বি কলমটা দেখুন সিক্সটি পার্সেন্ট হচ্ছে ক্লাস ইলেভেনের বার্ষিক পরীক্ষায় নির্দিষ্ট বিষয়ভিত্তিক ওয়েটেজটা কীভাবে হচ্ছে এখানে তাহলে ওই ফিজিক্সের সত্তর ইন্টু সিক্সটি পারসেন্ট মানে বিয়াল্লিশ হচ্ছে সত্তর নম্বরের মধ্যে কেউ যদি ফিজিক্সে পঞ্চাশ নম্বর পায় তাহলে ইলেভেনের ওয়েটেজ অনুযায়ী ছাত্র ছাত্রীদের প্রাপ্ত নম্বর সত্তরের মধ্যে পঞ্চাশ তাহলে বিয়াল্লিশের মধ্যে বিয়াল্লিশ ইন্টু পঞ্চাশ ভাইশ দক সত্তর মানে তিরিশ পরিষ্কারভাবে দেখিয়ে দিয়েছে তাহলে দেখুন এদিকে চোদ্দো হলো এদিকে তিরিশ হলো আর ওদিকে প্র্যাকটিক্যালে বা যেটা ধরা হয়েছিল তিরিশের মধ্যে ছাত্রটি আঠাশ পেয়েছে তাহলে এই তিনটা যোগ হচ্ছে তাহলে ফিজিক্সের প্রাপ্ত নাম্বারটা কীভাবে আসছে দেখুন এ প্লাস বি প্লাস সি অর্থাৎ চোদ্দো প্লাস তিরিশ প্লাস আঠাশ বাহাত্তর হচ্ছে তাহলে তাহলে দেখুন ফিজিক্সের নাম্বারটা তাহলে কত আসছে ছাত্রটির সেভেন্টি টু এইভাবে নন ল্যাব বেসড সাবজেক্টের ক্ষেত্রে থিওরি আশি নম্বর এবং প্রজেক্ট কুড়ি নম্বর ধরে একই পদ্ধতি অনুষ্ঠিত হবে খুব সুন্দরভাবে এখানে কিন্তু তুলে ধরা হয়েছে এবারে চলে আসা যায় মাধ্যমিকের মূল্যায়নটা কীভাবে হচ্ছে সেটা দেখে নিই কীভাবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন হবে শুক্রবার তা ঘোষণা করলো মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পর্ষদ জানি যে দু হাজার একুশের মাধ্যমিকের ক্ষেত্রে মূল্যায়ন হবে পঞ্চাশ পঞ্চাশ ফর্মুলায় অর্থাৎ নবম শ্রেণীর ফাইনাল পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং দশম শ্রেণীর টেস্টের প্রাপ্ত নম্বরের ফলাফলকে গুরুত্ব দিয়ে এই মূল্যায়ন হবে কেউ যদি মূল্যায়নে অসন্তুষ্ট হন তাহলে পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষায় বসতে পারবেন তাহলে এই ছিল মাধ্যমিকের মূল্যায়ন পদ্ধতি তাহলে বুঝতে পারলেন যে কিভাবে এই দুই পরীক্ষার মূল্যায়ন হচ্ছে আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং নিয়মিত আপডেট পেতে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন ধন্যবাদ